অত্যন্ত মূল্যবান এবং নীল রক্তের জন্য বিখ্যাত রাজকাকড়ার হ্যাচারি স্থাপন করা হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতের রেজুখালের মোহনায়। 2 ফেব্রুয়ারি সকালে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা প্রাকৃতিক পরিবেশের এই হ্যাচারিতে 119টি রাজকাকড়া অবমুক্ত করেছেন। হ্যাচারিতে অবমুক্ত করা এসব রাজকাকড়াগুলো সৈকতের বিভিন্ন উপকূলীয় এলাকা থেকে সংগ্রহ করা হয়। এখান থেকে যে রাজকাকড়াগুলো আছে, সিয়ার রটনিকোড়াগুলো আছে, সেখানে এখানে এখানেই ছেড়ে দিব। রাজকাকড়া নিয়ে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের চলমান গবেষণা আশাব্যঞ্জক বলে জানান প্রতিষ্ঠানটির মহাপরিচালক অধ্যাপক ডক্টর তহিদা রশিদ এবং ভারতের রাজকাকড়া বিশেষজ্ঞ ও জৈব সমুদ্র বিজ্ঞানী ডক্টর গোবিন্দ চন্দ্র বিসওয়াল। এছাড়া গবেষণা কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার জন্যই সমুদ্র সৈকতে প্রাকৃতিক পরিবেশে হ্যাচারি স্থাপন করা হয়েছে বলে জানান গবেষকরা। সমুদ্র উপকূল থেকে সংগ্রহ করা রাজকাকড়াগুলোর মধ্যে 71টি পুরুষ ও 48টি স্ত্রী প্রজাতির রাজকাকড়া রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। আমরা আজকে ভারতীয় বিশেষজ্ঞ রাজকাকড়া বিশেষজ্ঞ ডক্টর গোবিন্দ চন্দ্র বিশাল স্যারের সাথে ওনার সুপারভিশনে এবং আমাদের বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মাননীয় মহাপরিচালক মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এবং ওনার নির্দেশনা এবং ওনার যে সূচক নেতৃত্বে তারই নেতৃত্বে আমরা আজকে এই ক্যানেলের মোহনাতে আমরা এই রাজকাকড়ার প্রাকৃতিক পরিবেশে একটি হ্যাচারি স্থাপন করেছি। সেখানে আমরা মোট 120টি রাজকাকড়া অবমুক্ত করেছি, তার মধ্যে আমাদের প্রায় 70 উপরে মেল এবং 48+ আমাদের ফিমেল আছে। মূলত গত 2021 সাল থেকে বাংলাদেশের বিজ্ঞানীরা রাজকাকড়া নিয়ে গবেষণা করে আসছেন। এছাড়া রাজকাকড়ার রক্ত থেকে আমেরিকা, চীন ও ভারত সহ বিভিন্ন দেশে অত্যন্ত দামি ওষুধ উৎপাদন করছে, যেটি লিমোলাস, এমোবিসাইড, লিসেট বা লাল নামে পরিচিত বলে জানান ভারতের উড়িষ্যার রাজকাকড়ার বিশেষজ্ঞ ডক্টর গোবিন্দ চন্দ্র বিসওয়াল। ফ্লু ইকোনমি বাড়তে পারে বাংলাদেশে রাজকাকড়ায়, তাহলে তার পপুলেশন রেস্টোরেশন বহুত জরুরি আছে। তারপরে যে টেলসন আছে, যদি সেটা ডেকোরেটিভ করে ইউজ করা যায় তাহলে এটা অর্নামেন্টাল ইউজ হতে পারে। তার যে ডিমগুলো আছে ভেরি ইমিউনিটি বুস্টার, সিঙ্গাপুরের প্রেগনেন্ট ওমানে এগুলো ডিমগুলো খায়, তার বাচ্চাগুলো ইমিউনিটি বুস্টার করে হবে। এইভাবে থাইল্যান্ড, মালয়েশিয়া তার ফার্স্ট ক্লাস রেসিপি করে তার ডিমগুলো নিয়ে, আর যদি এগুলো পার্টস পার্টস নিয়ে একটা মেগা প্রজেক্ট করা যায় পারে, তাহলে ইয়ে আপনার যে রাজকাকড়া একদিন না একদিন বাংলাদেশে রাজ করব ই করব। কক্সবাজার সহ বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে রাজকাকড়া দিও কিয়ারা বা দৈত্য কাকড়া নামেই পরিচিত। আন্তর্জাতিক বাজারে 1 গ্যালন বা প্রায় 4 লিটার রাজকাকড়ার রক্তের দাম অন্তত $70,000, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 80 লক্ষ টাকা। সম্প্রতি করোনা ভ্যাকসিন তৈরিতেও রাজকাকড়ার নীল রক্ত ব্যবহার করা হচ্ছে।